हेलो स्टूडेंट्स, माध्यमिक स्टाडी पॉइंट चैनले सकल के स्वागत जानाई। आमरा एखाने राय मार्टिनेर प्रश्न विचित्रा मैथामेटिक्स पेपरगुली सल्व करछिलाम, किन्तु किछु सिलेबास बाद जावाय 90 नम्बर पेपरगुली सल्व करा बंद हो गेछिलो। एखन आमरा जे चैप्टारगुली आछे परीक्षाय सेइगुलिर साइंटिफिक सजेशनगुलो सल्व करब परपर। राय मार्टिन एई कोश्चेन ब्यांके जे साइंटिफिक सजेशन आछे मैथामेटिक्सेर सेइगुलो परपर सल्व करब। आमरा चले एसेछि 562 नम्बर पेजे चले एसेछि। एखाने प्रथम चैप्टार, सबचेये प्रथम चैप्टार एक्चुअल विशिष्ट द्विघात समीकरण, ये चैप्टारटि परपर सल्व करब। एक्चुअल विशिष्ट द्विघात समीकरण एई एकेर दागेर एकेर प्रथम कोश्चेन, ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जिरो, जेखाने ए नॉट इज इक्वल टू जिरो, समीकरणेर बीजद्वय समान हले कोनटा सत्य हबे। এই সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব ও সমান হয় তাহলে সূত্র হচ্ছে এর যে নিরূপকটা, নিরূপকটা নিরূপক মানে কি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই নিরূপকের মান শূন্য হবে। এই নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে এখান থেকে সি এর মান বার করে নেবো, তাহলে এখানে ফোর এসি, এটা মাইনাস ফোর এসিটা এই দিকে রাখলাম, আর বি স্কোয়ারটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস বি স্কোয়ার হবে। এরপর এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে সি সমান হয়ে যাবে বি স্কোয়ার বাই এই ফোর, এটা এর তলায় চলে আসবে, মানে সি সমান বি স্কোয়ার বাই ফোরে, এটা হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। তারপরের কোশ্চেন দিয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হতে হলে এর মান হবে কোনটা। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা প্রথমে লিখে নেব, নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। এই যে সমীকরণটা এর বীজদ্বয় কী বলেছে, বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব ও সমান হলে যে নিরূপকটা হয়, নিরূপক, নিরূপকটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা সমান জিরো হতে হয়, ঠিক আছে। কিন্তু এখানে বি স্কোয়ার বি এর জায়গা আছে ছয়, তাহলে ছয় স্কোয়ার মাইনাস ফোর, এ এর জায়গা আছে নয় আর সি এর জায়গা আছে এ, ঠিক আছে, সমান জিরো। তাহলে এখান থেকে ছত্রিশ, ছয় ছয় ছত্রিশ মাইনাস চার নয় ছত্রিশে ইকুয়াল টু জিরো, সেখান থেকে মাইনাস ছত্রিশে ইকুয়াল টু, ছত্রিশটা ডান দিয়ে গেলে মাইনাস ছত্রিশ, ছত্রিশ মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এ সমান হয়ে গেল ছত্রিশ বাই ছত্রিশ, মানে এ সমান হয়ে গেল ওয়ান। এ সমান ওয়ান হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, সমীকরণটির একটি বীজ শূন্য হওয়ার শর্ত। তাহলে এই যে সমীকরণটা দিয়েছে তার একটা বীজ শূন্য হলে কোন শর্তে শূন্য হবে সেটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রথমে সমীকরণটা লিখে নেব আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণটায় একটি বীজ শূন্য হলে, মানে একটা বীজ শূন্য যদি হয় তাহলে এক্সের জায়গায় আমরা শূন্য বসিয়ে দেবো, তাহলে এখানে এক্স ইকুয়াল টু শূন্য বসিয়ে পায়, কারণ একটা বি শূন্য তাই বসিয়ে দিলাম এক্সের জায়গায় শূন্য, তাহলে এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল টু জিরো। এর সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তার মানে এখান থেকে সি সমান হয়ে যাবে জিরো। এই কোশ্চেনের যেটা শর্ত সেটা বেরিয়ে গেল। তারপর দিয়েছে চার নম্বর দাগের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইস ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হবে যদি কোন শর্তটা হবে সেটা চেক করতে বলেছে। তাহলে সমীকরণটা প্রথমে লিখে নেবো এই পাশে করছি, চার নম্বর দাগের কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই সমীকরণটার ক্ষেত্রে বলেছে বীজদ্বয় পরস্পর অনন্য হবে, তাহলে ধরে নিচ্ছি আমরা একটি বীজ হচ্ছে আলফা, তাহলে অপর বীজটি কত হবে, অপর বীজ হবে যেহেতু অনন্যক বলেছে তাই ওয়ান বাই আলফা। আমরা জানি বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু ওয়ান বাই আলফা, বীজদ্বয়ের গুণফল কী হয়ে যায় সূত্র সি বাই এ, মানে হচ্ছে সি বাই এ। তাহলে এই আলফা আলফা কেটে গেলে ওয়ান সমান সি বাই এ, তাহলে এখান থেকে বেরিয়ে গেল এই এটা এদিকে গুণ হয়ে গেলে এ সমান সি, এ সমান সি বা সি সমান এ যাই হোক একটা হবে, এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর, ঠিক আছে। এরপরের কোশ্চেন হচ্ছে কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কে এক্স প্লাস কে প্লাস টু ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে কে এর মান কত হবে।
ये समीकरण दिए समीकरण दुटो बीज से ही दुटो बोले समान किंतु विपरीत चिन्ह युक्त केर मान कत है। प्रथम समीकरण लिखे नब प्रथम समीकरण लिखे नहींर बोले बीज द्वय समान किंतु विपरीत चिन्ह युक्त तेल धरे नहीं एक बीज हे आलफा तेल अपर बीजटी कत है जेहेतु बोले समान तेल आलफाई है क्योंकि विपरीत चिन्ह युक्त माइनस आलफा धरब এখন আমরা বীজদ্বয়ের যোগফল বার করব। বীজদ্বয়ের যোগফল মানে কি আলফা প্লাস মাইনাস আলফা। বীজদ্বয়ের যোগফলের সূত্র কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর জায়গায় আছে এখানে টু কে আর এ এর জায়গায় আছে কে প্লাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল। এরপর এটা যদি করা হয় তাহলে আলফা মাইনাস আলফা সমান মাইনাস টু কে বাই কে প্লাস ওয়ান, আলফা আলফা কেটে গেল তাহলে শূন্য সমান মাইনাস টু কে বাই কে প্লাস ওয়ান। এখান থেকে এই কে প্লাস ওয়ানটা এইদিকে গুণ হলে শূন্য হয়ে যাবে, তাহলে টু কে ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে কে ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে কে এর মান শূন্য। এর পরের কোশ্চেন যেটা দিয়েছে দিয়েছে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস টু এর হোল এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে ওয়াই এর মান কোনটা হবে সেটা বার করতে হবে। এই কোশ্চেনটা দিয়েছে দিয়ে ওয়াইয়ের মান বার করতে বলেছে। তাহলে আমরা জানি দুটো বর্গের সমষ্টি যদি শূন্য হয়, দুটো বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অতএব এক্স মাইনাস টু সমান জিরো আর এখান থেকে বোঝা যাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে জিরো। তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স সমান হয়ে যাবে টু আর এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই সমান হয়ে যাবে মাইনাস এক্স। এবার এক্সের জায়গায় যদি মানটা বসাই তাহলে মাইনাস টু, এক্সের মান তো টু, তাহলে এখানে এক্সের জায়গায় টু বসিয়ে দিলাম তাহলে ওয়াইয়ের মান বেরিয়ে গেল আমাদের মাইনাস টু এই কোশ্চেনের উত্তর। এরপরে কোশ্চেন সাত নম্বর যেটা হচ্ছে ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে এক্স প্লাস ওয়াই সমান কত, একই রকম কোশ্চেন দিয়েছে। তাহলে এখানেও দুটো জিনিসের স্কোয়ারের দুটো রাশির বর্গের সমষ্টি শূন্য, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওয়ান মাইনাস এক্স সমান জিরো, তাহলে এখান থেকে এক্স সমান বেরিয়ে যাবে ওয়ান আর এখান থেকে ওয়াই সমান বেরিয়ে যাবে জিরো। তাহলে বার করতে বলেছে আমাদেরকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কি এক্সের মান তো ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা হলো এক্সের কিউব বাই এক্স ইকুয়াল টু ওয়ান সমীকরণটির সমাধানগুলি হলো কোনটি হবে। এখানে একটা দেখার বিষয় আছে এক্সের কিউব বাই এক্স দেওয়া আছে, যেহেতু এক্সটা তলায় আছে তাহলে এক্সটা অবশ্যই নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে নট ইজ ইকুয়াল টু জিরো মানে এক্সের মানটা জিরো হওয়া সম্ভব নয়। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটায় জিরো নাই সেটা দেখতে হবে, এটাতেও জিরো আছে মানে এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, মানে এইটাই উত্তর হবে। তবু আমরা কীভাবে করব সেটা দেখে নেব। এক্সের কিউব বাই এক্স আছে, তাহলে এখানে এক্স এক্স কেটে গেলে তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স সমান হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, তাহলে হয়ে যাবে প্লাস মাইনাস ওয়ান, কারণ ওয়ানের রুট করলে ওয়ানই হয়। তাহলে এক্সের মানে একটা হবে প্লাস ওয়ান একটা হবে মাইনাস ওয়ান, কিন্তু এখানে জিরো হবে না কারণ জিরো হলেই নিচেটা অসংজ্ঞাত হয়ে যাবে, কোনো কিছুর নিচে যদি জিরো হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। তাই এক্সের মান জিরো হওয়া সম্ভব নয়, উত্তর হবে ওয়ান আর মাইনাস ওয়ান। এর পরের কোশ্চেন দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত হবে। তাহলে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা দেওয়া আছে, তাহলে অতএব আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল কত হবে মাইনাস বি বাই এ, কারণ বি এর মান হচ্ছে এক এর মান হচ্ছে এক, তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে। আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, আলফা ইন্টু বিটা হবে সি বাই এ, কারণ সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে ওয়ান, তাহলে এখানেও মাইনাস ওয়ানে হবে। কিন্তু বার করতে দিয়েছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা যদি লস এও করা হয় তাহলে আলফা বিটা লস এও হবে, ওপরে হয়ে যাবে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মানও আমরা বার করেছি মাইনাস ওয়ান আর নিচে আলফা বিটার মানও বার করেছি মাইনাস ওয়ান, এই দুটো যদি কেটে যায় তাহলে ওয়ান হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। আচ্ছা, দশের দাগের আগে একটা অঙ্ক বাদ পড়ে গেছিলো, যদি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তবে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত।
তাহলে প্রথমে এইটা লিখে নেব, দিয়ে এর মান বার করব। প্রথমে কোশ্চেনটা লিখে নিচ্ছি। এবার একে প্রত্যেকটা পদকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, এক্স দিয়ে ভাগ করে দিলে কী হবে, তাহলে এটা হয়ে যাবে এক্স, একটা এক্স কেটে যাবে, এখানে হয়ে যাবে -3 প্লাস এখানে হয়ে যাবে 1/x = 0। তাহলে এটাকে যদি আমরা ভালো করে লিখি, তাহলে x + 1/x = 3টা ওইদারে গেলে 3, x + 1/x = 3 বেরিয়ে গেল। বার করতে হবে আমাদেরকে x^5 + 1/x^5 বার করতে হবে। এখান থেকে আমরা দুটো জিনিস বার করবো, একটা হচ্ছে x² + 1/x² এর মান, x² + 1/x² এর সূত্র হচ্ছে, মানে a² + b² এর সূত্র হচ্ছে a+b² - 2ab, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এস কেটে গেলে x + 1/x এর মান হচ্ছে 3, তাহলে 3² - 2 মানে হচ্ছে 9 - 2 মানে হচ্ছে 7। এবার আর একবার x³ + 1/x³ এর মান বার করবো। এটা সূত্র হচ্ছে x + 1/x³ - 3x·1x·x+1x। তাহলে এর মান তো আমরা জানি 3 3³ - এটা কেটে গেল, তাহলে 3, আর এর মান হচ্ছে 3, 3³ মানে হচ্ছে 27 - 9, 27 - 9 মানে হচ্ছে 18। তাহলে এবার আমরা যদি এইটা আর এইটা গুণ করে দিই, এইটা আর এইটা, তাহলেই মান বেড়ে যাবে। তাহলে অতএব x² + 1/x² আর x³ + 1/x³ এদের গুণ করে দিলাম, তাহলে এদেরও গুণ হয়ে যাবে 7 × 18। এবার এটা গুণ করলে কি হবে, এর সঙ্গে এইটা গুণ x⁵ প্লাস এর সঙ্গে এইটা গুণ হলে 1/x প্লাস এর সঙ্গে এইটা গুণ হলে x + 1/x⁵। এইটা হচ্ছে, দেখো এর সাথে এর গুণ করলে এইটা হচ্ছে, এর সাথে এর গুণ করলে এইটা হচ্ছে, এর সাথে এর গুণ করলে এইটা, আর এর সাথে এর গুণ করলে এইটা হচ্ছে। 7 আর 18 গুণ করতে হবে, 7 8 56 6, 7 1 7 আর 5 12, ঠিক আছে, এটা হলো। এরপর x⁵ আর 1/x⁵কে এক জায়গায় লিখলাম, আর এখানে প্লাস এইটাকে এক জায়গায় লিখলাম, x + 1/x = 126। তাহলে x⁵ + 1/x⁵ প্লাস এখানে x + 1/x এর মান আমরা আগেই দেখেছি 3, তাহলে 3 বসিয়ে দিলাম, সমান হচ্ছে 126। তাহলে এখান থেকে x⁵ + 1/x⁵ = 126, এই তিনটাকে ডান ধারে নিয়ে গেলে -3, 126 থেকে 103 বা 3 বাদ গেলে 123 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের যে কোশ্চেন আছে 11 দাগের, -3 ও -2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। তাহলে দ্বিঘাত সমীকরণে বীজ দুটো বলে দিয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কোনটা হবে সেটা চেক করতে বলেছে। তাহলে বীজ দুটো কী কী লিখেছে, বীজ দুটো লিখেছে 11 অঙ্কটা, -3 আর 2। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণ কীরকম দেখতে হয়, x² - 2 এর যোগফল (x+2)-এর গুণফল, 2এর গুণফল = 0, এরকম হয়। এবার এইখানে x² জায়গায় x² - 2এর যোগফল মানে এইটা আর এইটা যোগ, তাহলে -3 + 2 (x+2)-এর গুণফল মানে এইটা গুণিত এইটা, -3 × 2 = 0। তাহলে এইটা হবে দ্বিঘাত সমীকরণের সূত্রটা। এরপরের কোশ্চেন এবং এই ভিডিওর শেষ কোশ্চেন, শর্ট কোশ্চেনের, 1/ax² - b + c x + a b c = 0, যেখানে a≠0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কোনটা কোনটা হবে সেটা বার করতে বলেছে। এই অঙ্কটা দুরকম, অনেক রকম প্রসেসই করা যাবে। এই অঙ্কটা এক করতে পারো কি, এই যে মানগুলো দিয়েছে b c, একবার x এর b বসিয়ে দেখলে এটা 0 হচ্ছে কিনা, একবার c বসিয়ে দেখলে 0 হচ্ছে কিনা, যদি হয়ে যায় তো এটাই উত্তর। তারপরে এইটা এটা চেক করে দেখলে x এর জায়গায় বসিয়ে, বা এইগুলো চেক করে দেখলে যেটা হবে সেটাই উত্তর, এরকমভাবে করা যেতে পারে।
বা অন্য রকম ভাবে করা যেতে পারে। আমি যে এই কোশ্চেনটা যেমন ভাবে করলাম এক্স স্কয়ার মাইনাস বিশ দয়ের যোগ ফল প্লাস বিশ দয়ের গুণফল ইকুয়াল টু জিরো এরকম আকারে আমরা এটাকে সাজাবো। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখে নিচ্ছি, মানে সমীকরণটা লিখে নিচ্ছি, ওয়ান বাই এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি এক্স প্লাস এ বি সি ইকুয়াল টু জিরো সূত্রটা লিখে নিলাম। এবার এই এ দিয়ে সবাইকে গুণ করে দেবো, তাহলে এ দিয়ে যদি একে গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এ দিয়ে যদি একে গুণ করা হয় তাহলে হয়ে যাবে এ বি প্লাস এ সি এক্স প্লাস এ দিয়ে যদি একে গুণ করা হয় তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি সাজিয়ে লিখি এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি এক্স প্লাস এটাকে যদি আমরা ভেঙে লিখি এ বি গণিত এ সি সমান জিরো, তাহলে দেখো এটা এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের যোগ ফল ইন্টু এক্স, মানে এই সূত্রের মতো করে সাজিয়েছি এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে অতএব বিশ দয় কী কী হবে, এটা তো শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস, এভাবেই বার করা যাবে সহজে। তাহলে বীজ দয় একটা হয়ে যাবে এ বি আর একটা হয়ে যাবে এ সি, এই দুটো হয়ে যাবে বীজ। এই ভিডিওর এটাই শেষ কোশ্চেন ছিল, এর পরের ভিডিওতে আমরা এই অ্যাকচুয়াল বিশ্বদীঘার সমীকরণের শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন এভাবে পরপর আমরা সলভ করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই দেখার সুযোগ পায় এই সময়তে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।